প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো সরকারি হরমা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো যতদিন তোমাদের কলেজ বন্ধ থাকবে অর্থাৎ কলেজে এসে সরাসরি ক্লাস করার সুযোগ থাকবে না ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে সরকারি হরকমা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামনুর রশিদ প্রভাষক ব্যবস্থাপনা সরকারি কলেজ ব্যবসার মৌলিক ধারণা ব্যবসার মৌলিক ধারণা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা করা হবে আমরা ইতিমধ্যে এই প্রথম অধ্যায়ের অনেকগুলো ক্লাস নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিতে যাচ্ছি শিক্ষার্থীরা যা শিখতে পারবে ব্যবসায় গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ব্যবসায় যে বিভিন্ন গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং এই ক্লাসটি শেষ হওয়ার পর শিক্ষার্থীরা যদি মনোযোগ সহকারে প্রথম দিকে শেষ পর্যন্ত দেখে থাকে তাহলে তারা ব্যবসায়িক গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারবে বর্তমান বিশ্বে বা বর্তমান সময়ে আমাদের ব্যক্তি জীবন বলি বা সামাজিক রাষ্ট্রীয় এবং সমগ্র বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসায়িক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসায়িক গুরুত্ব বৃদ্ধি পাওয়ার ফলে এর চাহিদাও দিন দিন বাড়ছে ব্যবসায় শিক্ষার্থী যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনা করে তাদের অবশ্যই এই ব্যবসায়িক গুরুত্ব সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন যদি ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু এই যে পড়াশোনা সেই পড়াশোনাটা যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্য সম্পর্কে থেকেও সে পিছিয়ে পড়বে এই জন্য শুধুমাত্র আমাদের পড়াশোনা না বাস্তবিক জীবনেও এই জ্ঞানটা কাজে লাগবে যারা ভবিষ্যতে পড়াশোনা করতে করতে চায় চায় এবং অথবা ব্যবসা তারাও এর থেকে জ্ঞান লাভ করতে পারবে এবং বাস্তব জীবনে সেই জ্ঞান প্রয়োগ করতে পারবে তো ব্যবসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে প্রথমে ব্যবসার গুরুত্ব আমরা একটু দেখে নেই এক নম্বর হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার মূলধন গঠন সঞ্চয় বৃদ্ধি আয় বৃদ্ধি সরকারের রাজস্ব বৃদ্ধি অভাব পূরণ দক্ষতা বৃদ্ধি প্রযুক্তির উন্নয়ন বেকারত্ব হ্রাস যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়ন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবার এই ব্যবসার যে গুরুত্বগুলো সেগুলো বিস্তারিত আলোচনা করা হবে তোমরা একটি স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি হচ্ছে উইন্ড মিল আর একটি হচ্ছে সোলার প্যানেল অর্থাৎ প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান করার অথবা মানুষের যে অভাব সেই অভাব পূরণের জন্য ব্যবহার করা হচ্ছে বিদ্যুতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই পরিমাণে বিদ্যুৎ কিন্তু উৎপাদন করা হচ্ছে না বিভিন্ন সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে মিল অর্থাৎ বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে আরেকটি হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার আমাদের এটা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম এছাড়াও আমাদের আশেপাশে অনেক সম্পদ রয়েছে যে সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর লাগানো যদি না যায় তাহলে সেই সম্পদটা আমাদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দাঁড়ায় তো সম্পদের উপযুক্ত ব্যবহার করার জন্য ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে শুধুমাত্র আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেগুলো না প্রাকৃতিক সব ধরনের সম্পদকেই মানুষের ব্যবহার উপযোগী করা এবং মানুষের অভাব পূরণে সেগুলো ব্যবহার করা সেটি হচ্ছে সম্পদের উপযুক্ত ব্যবহার আর সম্পদের যদি উপযুক্ত ব্যবহার করা যায় তাহলে সেটা সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর হচ্ছে বেকারত্ব হ্রাস প্রতিনিয়ত মানুষ কাজের জন্য ভিড় করছে সরকারি সেক্টর এখন সরকারি সেক্টর বা বেসরকারি সেক্টর বা চাকরি যে বাজার সেই বাজারটা কিন্তু খুব সীমিত আমরা যদি এই চিত্রটি একটু ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো আহ আনএমপ্লয়মেন্ট একটি দিকে আরেকটি হচ্ছে সার্ভিস সেক্টর এই সীমিত যেই পরিসর অথবা চাকরির বাজার যেই স্বল্প পরিসরে রয়েছে সেই স্বল্প পরিসরে চাকরির বাজারে যাওয়ার জন্য অনেক লোকজন চেষ্টা করছে কিন্তু সবাই কি চাকরি করতে পারবে বা সবাইকে কি সরকার চাকরি দিতে পারবে পারবে না কারণ সার্ভিস সেক্টরটা একটু ছোট হয়ে থাকে এবং সার্ভিস সেক্টর যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে যারা চাকরি পায় তারা তো চাকরি পেলো বাকি যারা আছে তারা কি করবে তাদেরও তো নিড ওয়ার্ক কাজের প্রয়োজন তাই না এই জন্য যদি ব্যবসা করা হয় তাহলে সে শুধুমাত্র নিজের না এবং নিজের তো আছেই তার পাশাপাশি সে অন্যেরও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে তো ব্যবসার মাধ্যমে সে নিজের কর্মসংস্থানের সৃষ্টি করার মাধ্যমে বেকারত্ব হ্রাস পাচ্ছে এবং সে কর্মক্ষম হচ্ছে এটি হচ্ছে আহ ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেটি হচ্ছে বেকারত্ব হ্রাস আনএমপ্লয়মেন্ট এটা রিডিউস করে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তো বেকারত্ব ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর হচ্ছে আয় বৃদ্ধি যারা কর্মসংস্থান সুযোগ করতে পারবে তারা নিজের এবং আয় বৃদ্ধি করতে সহায়তা করবে যখন সে কাজ করবে তখন তার আয় বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক যখন কর্মক্ষম ব্যক্তি কাজ করে তখন তার আয় বৃদ্ধি পায় আর বেকারত্ব তার তো আয়ই নাই ইদি কিভাবে তো আয় বৃদ্ধিতেও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে সঞ্চয় বৃদ্ধি মানুষ যা আয় করে সবটুকুই কিন্তু সে নিজের পরিবারের জন্য ব্যয় করে না কিছুটা আবার কি করে সঞ্চয় করে রাখা হয় ভবিষ্যতের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেভিং করা হচ্ছে স্বল্প সঞ্চয় আস্তে আস্তে জমা করে একটা অনেকগুলো টাকা জমানো হচ্ছে অথবা এই যে একটা টাকার কাজ দেখতে পাচ্ছি সেখানে অল্প অল্প করে সঞ্চয় জমানো হচ্ছে এবং সেটা বাড়তেছে তো সঞ্চয় বৃদ্ধিতেও এই ব্যবসায় ভূমিকা পালন করে আয়ের বৃদ্ধি পেলে সঞ্চয় বৃদ্ধি পাবে কারণ আয়ের একটি অংশ সে নিজের এবং নিজের পরিবারের জন্য ব্যয় করে আর বাকি কিছুটা অংশ সে ভবিষ্যতের জন্য জমা করে রাখে আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার সঞ্চয়ও বৃদ্ধি পাবে এরপর মূলধন গঠন সঞ্চিত অর্থগুলো বিভিন্ন ব্যক্তির হাতে জমে থাকা সঞ্চিত অর্থগুলো করে মূলধন গঠন করা হয় আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি চিত্র সেই চিত্রে যদি একটু খেয়াল করি বিভিন্ন ব্যক্তির হাতে জমে থাকা টাকা সেগুলো সে ব্যাংকে জমা করছে ব্যাংক আবার সেগুলো বিনিয়োগ করার জন্য বিভিন্ন ব্যক্তিকে ঋণ প্রদান করে থাকে এভাবেই মূলত মূলধনটা গঠন করা হয়ে থাকে সমাজে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কাছে যে টাকাগুলো জমা থাকে সেই টাকাগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তির হাতে যে টাকাগুলো জমা রয়েছে সেই টাকাগুলো ব্যাংকে সেভিং করছে জমা করে এবং ব্যাংক করে সেগুলো আবার যারা বিনিয়োগ কারী অথবা ঋণ গ্রহণ করতে ইচ্ছুক বা যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদেরকে আবার ঋণ প্রদান করে থাকে বিনিয়োগের জন্য এভাবে মূলধন গঠন করে করতেও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারের আদর্শ বৃদ্ধি যেহেতু আমরা দেখতে পাচ্ছি আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পেলে সেখানে কিন্তু একটি ট্যাক্সের বিষয় চলে আসে যেমন যারা আয় করে সে কিন্তু ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এছাড়া ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যাট দিতে হয় তো বিভিন্ন ভাবে সরকার তার রাজস্ব পেয়ে থাকে আর যদি কেউ ব্যবসা না করতো তাহলে তার আয় বৃদ্ধি আর আয় বৃদ্ধি না পেলে সরকার রাজস্ব কিন্তু বৃদ্ধি পাবে না তো এই সরকার রাজস্ব বৃদ্ধিতেও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভাব পূরণ ব্যবসায়ের মূল যে লক্ষ্য সেটি হচ্ছে মুনাফা অর্জন করা তবে মুনাফা অর্জন করতে গিয়ে সে জনগণের বিভিন্ন যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করে যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যক্তি তার যে বিভিন্ন চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করা হচ্ছে যার যেমন চাহিদা বা যার যেমন অভাব রয়েছে সেই অভাবগুলো ব্যবসার মাধ্যমে পূরণ করা হয়ে থাকে তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন মানুষ যখন আয় করবে এবং পরবর্তীতে সে ব্যয়ও করে যখন আয় বৃদ্ধি পাবে তখন তার জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হবে আমরা যদি এখানে দেখতে দেখতে পাই ছবিটি তাহলে পাচ্ছি যে একটি বিলাসবহুল গাড়ি এখন বিলাসবহুল গাড়ি কখন সে কিনবে যখন তার আয় অনেক বেশি বৃদ্ধি পাবে অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিলাসবহুল বাড়ি আহ এই বিলাসবহুল বাড়ি সে কখন তৈরি করবে যখন তার আয় বৃদ্ধি পাবে এভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয় যদি পাওয়ার সাথে কিভাবে হবে যদি সে ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে তখন এই জীবনযাত্রার মান উন্নয়ন হয় যদি কারো বাসায় আহ সাদা কালো টিভি থাকে তখন সে সাদা কালো টিভির পরিবর্তে রঙিন টিভি নিয়ে আসে আবার কারো যদি আহ বাটন ফোন থাকে সে এই ফোন বিক্রি করে অ্যান্ড্রয়েড ফোন কিনে স্মার্টফোন কিনে এভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয় গরম লাগলে বাসায় এসি ব্যবহার করে আবার শীত লাগলে হিটার ব্যবহার করে তাই না এটা হচ্ছে তার অর্থাৎ বাড়ার ফলে সে এগুলো ক্রয় করতে পারছে তো জীবনযাত্রার মান উন্নয়নেও এই ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দক্ষতা বৃদ্ধি আমরা দক্ষতা বলতে মূলত যেটি বুঝি সেটি হচ্ছে স্বল্প সময়ে স্বল্প খরচে কোনো কাজ করতে পারে সেটি হচ্ছে দক্ষতা একজন ব্যক্তি যত বেশি দক্ষ হবে তত বেশি সূক্ষ্মভাবে সে ওই কাজটি সম্পন্ন করতে পারবে ব্যবসার মাধ্যমে একটি কাজ বিভিন্ন কার্য বিভাজনের মাধ্যমে প্রতিটি কাজ আলাদা আলাদা ব্যক্তি করে থাকে অর্থাৎ ব্যবসার যে বিভিন্ন সেক্টর গুলো রয়েছে সেই সেক্টর গুলোতে দেখা যায় কেউ উৎপাদন করে কেউ ক্রয় বিক্রয় করে কেউ বিতরণ করে তো এইভাবে যে প্রতিটি সেক্টর আলাদা আলাদা রয়েছে এবং সেই সেক্টর গুলোতে তারা দক্ষতা অর্জন করার ফলে খুব সহজেই এবং স্বল্প খরচেই কাজটি সম্পন্ন করতে পারে তো দক্ষতা বৃদ্ধিতেও ব্যবসায় ভূমিকা রাখে প্রযুক্তির উন্নয়ন আমাদের বর্তমান সময় প্রযুক্তির যুগ এই প্রযুক্তির যুগে যত বেশি দিন যাচ্ছে তত বেশি নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব হচ্ছে প্রযুক্তির উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে ল্যাপটপ ব্যবহার করে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে ঘরে বেশি ব্যবসা করা যাচ্ছে বর্তমান এই কোভিড যেই সময়টা এই সময়ের মধ্যে কিন্তু যেমন আমরা এখন কি করছি বাসায় থেকে ক্লাস নিচ্ছি আবার তোমরাও বাসায় থেকে ক্লাস করছো এটা প্রযুক্তির উন্নয়নের ফল আবার বাসায় বসে অনেকেই ব্যবসা অথবা অফিসের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করতে পারছে প্রযুক্তির উন্নয়নে ব্যবসায়িক ভূমিকা রাখে যেমন আমরা এখানে একটি খেয়াল করি যে একটি মোবাইল ফোন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে এই মোবাইল ফোনের সাথে তার ল্যাপটপ কানেক্টেড এই মোবাইল ফোনের সাথে তার গাড়ি কানেক্টেড এই মোবাইল ফোনের সাথে তার সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা কানেক্টেড এই মোবাইল ফোনের সাথে তার বাড়ির অন্যান্য জিনিস যা রয়েছে সেগুলো কানেক্টেড তো এই প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসা আরো সহজ হচ্ছে খুব দ্রুত গতিতে খুব সহজে করা যাচ্ছে আর যত বেশি প্রযুক্তি উন্নয়ন হবে তত বেশি ব্যবসাকে আরো সহজ করবে এবং খুব দ্রুত সেবা পৌঁছানো সম্ভব হবে এই প্রযুক্তিগুলো কাজে ব্যবসায় আবার সহায়তা করে থাকে এই জন্য প্রযুক্তি উন্নয়নে ব্যবসায় গুরুত্ব রয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মূলত ব্যবসার মাধ্যমে পণ্য দ্রব্য উৎপাদন করা হয় সেই উৎপাদিত দ্রব্য আবার ভোক্তার কাছে পৌঁছে দেওয়া আর চেষ্টা করা হয় উৎপাদিত দ্রব্য ভোক্তার কাছে যদি না পৌঁছানো যায় তাহলে কিন্তু সেই দ্রব্য সেই জায়গায় নষ্ট হবে হ্যাঁ ভোক্তাও আবার খুব চড়া মূল্যে পণ্য দ্রব্য কিনতে হবে উৎপাদিত পণ্য দ্রব্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যমগুলো রয়েছে যেমন আহ আকাশপথ মানে বিমানের মাধ্যমেও পাঠানো যেতে পারে তারপর হচ্ছে স্থলপথ স্থলপথের মধ্যে আহ দুইটা আবার ভাগ রয়েছে একটি হচ্ছে সড়ক আর একটি হচ্ছে রেলপথ সড়ক ট্রাক ব্যবহার করে বা পিক ব্যবহার করে কোন দ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয় আরেকটি হচ্ছে জলপথ জলপথ যেমন জাহাজ কন্টেনার জাহাজে ব্যবহার করে কি করা হয় শিপ জাহাজ বা বড় বড় যেই মালের জাহাজ গুলো রয়েছে সেই জাহাজগুলো ব্যবহার করে এক জায়গা থেকে শুধু এক জায়গা থেকে না এক দেশ থেকে অন্য দেশেও কোনো দ্রব্য রপ্তানি করা হয় অথবা আমদানি করা হয় তো এক জায়গায় উৎপাদিত পণ্য দ্রব্য আর জায়গায় পৌঁছানোর জন্য যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না না থাকে তাহলে কিন্তু সহজে যায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন আমাদের দেশে যে সকল পণ্য চাহিদা রয়েছে কিন্তু সেই পণ্যদ্রব্যর পর্যাপ্ত উৎপাদন নেই এমন পণ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয় আবার আমাদের দেশে উৎপাদিত পণ্যদ্রব্য এই দেশে চাহিদা মিটানোর পর অবশিষ্ট যা থেকে যায় সেটা আবার অন্য দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে হয় অর্থাৎ আমদানি রপ্তানির যে বিষয়গুলো সেই বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্কের সাথে জড়িত যে দেশের সাথে যত বেশি আন্তর্জাতিক সম্পর্ক ভালো সেই দেশের বেশি খুব সহজে পণ্য আমদানি রপ্তানি করা যায় তো আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ব্যবসায় কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো শিক্ষার্থী আমাদের আজকে আলোচনার মূল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ব্যবসার গুরুত্ব নিয়ে আলোচনা করা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমাদের এই বিষয়টি ভালোভাবে জানা উচিত যে ব্যবসা তুমি কেন করবে এই ব্যবসা আবার জাতীয় জীবনে বা আমাদের অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কিভাবে ভূমিকা রাখে সেটা তোমাদের জানা উচিত তো আজকে যে বিষয়টি আলোচনা করা হলো সেটি তোমরা আবার বই পড়বে তাহলে তোমাদের জানার যে আগ্রহ বাড়বে বাসায় অথবা আমাদের আজকে এই বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে থাকার জন্য পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সবার প্রতি শুভকামনা থাকলো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে নিজ নিজ ভাষায় অবস্থান করবে স্টে হোম স্টে সেভ স্টে উইথ অনলাইন ক্লাস সি ইউ নেক্সট টাইম গুড বাই আল্লা হাফেজ